আচ্ছা, আজকে হচ্ছে আমাদের ক্লাস 25। তো আমরা এসে যাই, এই ফাইলটা কপি করি, কপি করে এখানে আবার পেস্ট করে এটা 25 নম্বর ক্লাস করে দিই। দরকার নাই, হচ্ছে ওপেন করে নিই। আচ্ছা, এখানে হচ্ছে অনেকগুলো বিষয় আছে, এগুলো আমাদের লাগবে না, কেটে দিই। আচ্ছা, আমাদের আউটলাইন এখন একটু দেখি কি কি বাকি আছে। আচ্ছা, আমরা হচ্ছে আজকে স্পিনার থেকে শুরু করব। স্পিনার বিষয়টা কি, একটু আমি কোড করি, কোড করলে ইজিলি বুঝতে পারবে। এটা বর্ণনা করতে গেলে আসলে এটা হচ্ছে ওই যে লোডিং এর সময় যে দেখা যায় বিভিন্ন রকম সিম্বল দেখায় না, যে লোডিং হচ্ছে, ঘুরতেছে, ওই টাইপের, অনেকটা ওই টাইপেরই আর কি। তো স্পিনারের জন্য আমাদের যেটা করতে হবে, আমার কথা মনে হয় রিপিট হচ্ছে না? জি স্যার, দরজা জানালা গুলা খুলে দেন। প্রবলেম তো একদিকে না। আচ্ছা যাই হোক, তো যেটা বলতেছিলাম, ওই লোডিং এর লোডিং হয় এখানে। তো স্পিনারটা তৈরি করা একদমই ইজি, জাস্ট এখানে একটা ডিপ নিয়ে ক্লাস লিখে দিলে স্পিনার তৈরি হয়ে যাবে, আর তেমন কিছুই করতে হবে না। ঠিক আছে, তো আমরা এটা করি। আর এখানে একটা স্প্যান নামে ক্লাস নিব, যেখানে আমি দেখাচ্ছি, ধরেন আমি একটা ডিভ নিলাম, ডিভের ক্লাস দিলাম স্পিনার। দুইটা ধরনের ডিজাইন আছে, একটা স্পিনার বর্ডার আর একটা হচ্ছে স্পিনার গ্রো। মানে ওরা দুই ধরনের ডিজাইন দিয়ে দিচ্ছে, আপনি এই দুইটা থেকে যেকোনো একটা ইউজ করতে পারেন আপনার প্রজেক্টের জন্য। তারপর প্রথমে স্পিনার বর্ডারটা দেখি, জাস্ট দেখেন আমি কিছুই লিখি না, জাস্ট স্পিনার বর্ডার এই কথাটুকু লিখছি। যদি রান করি একটা ডিমের মধ্যে, দেখেন এই যে স্পিনার এসে ঘুরতেছে, ঠিক আছে, দেখতে পাচ্ছেন একটা লোডিং যে হচ্ছে। সারাদিন লোডিং হবে স্যার, এটা এটা কতক্ষণ লোডিং হবে এটা যখন করবেন তখন বুঝবেন। আচ্ছা, স্পিনার বর্ডার ছিল এইটা। এখন আমরা একটা কাজ করতে পারি, এইটার ভিতরে বুট স্ট্র্যাপ সাজেস্ট করে আর কি, এভাবে লিখতে যেখানে একটা স্প্যান ক্লাস নিয়ে ওরা বলে যে এখানে লোডিংটা লিখে দেন। আচ্ছা, লোডিং লিখলাম। আচ্ছা, এখানে একটু আমরা মার্জিন দিয়ে নিই উপর থেকে, তো লোডিংটা লেখার পরে এখন দেখেন যে লোডিং সহ ঘুরতেছে, ঠিক আছে, বাট বুটস্ট্র্যাপ একটা ক্লাসও দিছি ইসের জন্য। ওই লোডিং এ আপনি হচ্ছে এখানে একটা ক্লাস ইউজ করবেন, ভিজুয়ালি হিডেন। ক্লাসটা ইউজ করতেছি হচ্ছে ভিজুয়ালি হিডেন, তাহলে দেখেন কি হয়। তাহলে সে একা একাই ঘুরতেছে, ঠিক আছে, সে হচ্ছে একা একাই ঘুরতেছে, এখন আর কাউকে সাথে নিয়ে ঘুরতেছে না।
আচ্ছা, এইটা ছিল হচ্ছে এক ধরনের স্পিনার। এটা আমরা আর কি করতে পারি, এটার জন্য হচ্ছে কালার দিতে পারি বিভিন্ন। হ্যাঁ, টেক্সট প্রাইমারি সাকসেস দেখেন আমি দেই, তো এখানে আমি যেটা দিতে পারি ইজি, এগুলো তো আপনারা জানেন যে টেক্সট সাকসেস দিলাম, তাহলে হচ্ছে কি হবে, তাহলে সবুজ কালার হয়ে যাবে। সবুজ মনে হয় নাই, না কালোই আছে। কোথায় দিলাম ক্লাস আমি? ও আমি তো টেক্সটের মধ্যে ক্লাস দিয়ে দিছি, ক্লাসটা হয়ে যায় এখানে, কারণ ওই ডিপটাই তো আমার ঘুরতেছে বর্ডার। দেখেন যে সবুজ কালার হয়ে গেছে, ঠিক আছে। তো এখানে আপনি 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 তো জানেনই যে সাকসেস দিলে সবুজ কালারের মতো আসবে, ওয়ার্নিং দিলে বাদামি কালার বা ব্রাউন কালার, ইনফো দিলে হচ্ছে লাইট ব্লু, ডেঞ্জার দিলে লাল, সেকেন্ডারি এগুলো হচ্ছে আপনারা ট্রাই করে নেবেন। আমি অন্য একটা দিই, এখানে ডেঞ্জার দিয়ে দিই, আপনারা আপনাদের ইচ্ছে মতো দিবেন, সমস্যা নেই কোনো, ঠিক আছে। তো এটা ছিল হচ্ছে এটাকে কালার করার জন্য আমরা করতে পারি, আর এটার হাইট উইডথটা ম্যানুয়ালি অ্যাড করতে হবে, ঠিক আছে। বাট হাইট উইডথটা কিন্তু সমান রাখতে হবে, তা না হলে বাঁকা তেরা হয়ে যাবে। আপনি যদি বাঁকা তেরা চান সেক্ষেত্রে হাইট উইডথ আপনার ইচ্ছা মতো দিতে পারেন। আর এটা যদি হচ্ছে মাঝে নিতে চান, আচ্ছা ধরেন আগে হাইট উইডথ দিই, এখানে ক্লাস দিয়েও নিতে পারেন, ইনলাইন সিএসএস লিখেও নিতে পারেন। আমি তাড়াতাড়ি করার জন্য ইনলাইন সিএসএস টেনে নিতেছি। উইড দিলাম ধরেন যে 50 পিক্সেল, আচ্ছা উইডটা 50 পিক্সেল দিয়ে একটু রিলোড দিয়ে দেখি কেমন দেখা যায়, কিন্তু ডিমের মতো হয়ে গেছে, ঠিক আছে। বাট উইড যখন 50 দিবেন, হাইটটাও 50 দিয়ে দিবেন, সমান করবেন দুইটা। এখন দেখেন যে একটু কি হয়েছে, একটু বড় হয়েছে। আপনি যদি আর একটু বড় করতে চান তাহলে এখান থেকে হাইট উইড বাড়িয়ে দিবেন। আচ্ছা আমি 80 করি, 80 পিক্সেল দিলাম, 80 পিক্সেল দিলাম, তাহলে হচ্ছে একটু বড় হয়ে যাবে। এখন এটা মাঝে নেওয়ার জন্য হচ্ছে একটা ডিপ ইউজ করতে পারি, এটা এটাকে র্যাপ করে রাখবে যে ডিপটা। ডিপ দিলাম, ডিপের ক্লাস দিলাম হচ্ছে ডিসপ্লে ফ্লেক্স, আর হচ্ছে জাস্টিফাই কন্টেন্ট সেন্টার। হচ্ছে এই মাছ আসবে উপর থেকে, যদি আবার মাছ আনতে চান সেক্ষেত্রে কি করা যায়, অ্যালাইনমেন্ট সেন্টার দিয়ে দেখি কাজ করে কিনা। না, কাজ করে না। তো এটা আপনি যেটা করতে পারেন, এখানে একটা ক্লাস দেই হরিজন্টালি এন্ড ভার্টিক্যালি সেন্টার, আপনি আপনার মতো দেন। হ্যাঁ আমি HB সেন্টার দিলাম। তারপর হচ্ছে যেটা করতে পারি, এটা কেটে দিই, এটা দরকার নাই, জাস্টিফাই কন্টেন্ট সেন্টার দরকার নাই, ডিসপ্লে ফ্লেক্সও দরকার নেই। এই ক্লাসটা নিলাম, নিয়ে এখানে বসিয়ে দিই HB সেন্টার, পজিশন করে দিই এটা একটা। ABSOLUT পজিশন হচ্ছে করে দিলাম অ্যাবসোলুট থেকে 50%, লেফট থেকে 50%, একটা ট্রান্সফর্ম করব, ট্রান্সলেট এক্স অক্ষ বরাবর -50%, ওয়াই অক্ষ বরাবর -50%। তাহলে হচ্ছে আশা করি এটা সেন্টারে চলে আসবে, ঠিক আছে। তাহলে এটা সেন্টার এসে বলবো, ঠিক আছে। এই লোডিং আমরা এটা দিয়ে তৈরি করতে পারবো, বাট এটা ডাইনামিক যখন করা থাকবে, যখন এইখানে হচ্ছে আমরা ডাইনামিক্যালি করবো, তখন সবগুলো কন্টেন্ট না আসা পর্যন্ত লোডিং হবে, কন্টেন্ট আসলে লোডিং আমরা চলে যাবে। আচ্ছা আমরা তাহলে কি কি দেখলাম, স্পিনার বর্ডার,
গ্রোটা দেখি নাই, ভিজুয়ালি হিডেন দেখলাম, টেক্সট প্রাইমারি অ্যাড ম্যানুয়ালি হাই টু ইট দেখতে পারলাম। আবার মাঝখানে নিতে চাইলে এইভাবে শুধু উপরে নিতে চাইলে, হরিজন্টালি নিতে চাইলে এই দুটো ইউজ করতে পারি, আর যদি সম্পূর্ণ মাঝে নিতে চাই হরিজন্টালি এবং ভার্টিক্যালি, সেক্ষেত্রে আমরা একটা ক্লাস নিয়ে এটা করতে পারি। আচ্ছা করলাম। এন হচ্ছে স্পিনার গ্রো নামে একটা ক্লাস আছে, এটাও ইউজ করতে পারি। ধরেন এটার পাশেই আর একটা আমি নিলাম, হ্যাঁ এটার পাশেই আর একটা নিলাম, ডিপ ক্লাস স্পিনার। আপনি যদি এখানে স্প্যান না দেন কোনো প্রবলেম নেই, তাও কাজ করবে। দেখেন একটা গ্রো আসছে, এটা আবার ছোট থেকে বড় হচ্ছে। ঠিক আছে, গ্রোটারে যেটা করতে পারি, আচ্ছা উপরেরটা তো বুঝতে পারছেন, আচ্ছা উপরেরটা থাক, উপরেরটা আমি আপাতত কমেন্ট করে দিলাম, রেজিস্ট্যান্সটা নেই শুধু। আশি বেশি বড় হয়ে যায়, 50 করে দিতেছি। আচ্ছা স্পিনার গ্রো একটা লাল নীল সবুজ হলুদ করি আর কি, এটারে করি হচ্ছে টেক্সট ডেঞ্জার, হলো লাল, আরো কয়েকটা নীল, নীল সবুজ হলুদ। তাহলে নীলের জন্য হচ্ছে কি করতে পারি, ইনফো বা প্রাইমারি হিসাবে থাক, সাকসেস। আর হলুদের জন্য যেটা করতে পারি সেটা হচ্ছে ওয়ার্নিং। দেখেন যে কেমন হইতেছে। ঠিক আছে, আপনি হচ্ছে আপনার ইচ্ছা মতো করতে পারবেন। তাহলে আমাদের এটা তো কমপ্লিট হয়ে গেল নাকি, স্পিনারের কাজটা কি বা স্পিনার কিভাবে তৈরি করে এটা বুঝতে পারছেন? জি স্যার, জি স্যার। আচ্ছা স্পিনার টুক যদি বুঝে থাকে তাহলে হচ্ছে এখন কি টোস্ট করবো আগে? আচ্ছা টোস্ট স্যার প্র্যাকটিস করে নিয়ে গেছে স্যার, স্পিনার বুঝিনি কিছু বললেন, বলতেছি স্পিনার গুলো প্র্যাকটিস করার দরকার লাগে। হ্যাঁ স্পিনারটা করে, টোস্টটা মনে হয় একটু কঠিন, এর জন্য দুইটা একসাথে হলে আবার টাইমের দিকেও তো আমাদের খেয়াল রাখতে হবে। ল্যাপটপ এখন আমরা যেটা করবো সেটা হচ্ছে টোস্ট, বুটস্ট্র্যাপে টোস্ট নামে এটা বুটস্ট্র্যাপ 5 এ আছে নতুন, তো এই বিষয়টা নিয়ে আমার কাজ করা হয়েছে, বাট বুটস্ট্র্যাপে ছিল না, অন্যরকম টোস্ট নিয়ে কাজ করা হয়েছে। তো দেখেন টোস্টটা দেখতে কেমন হবে, কই গেল? টোস্টটা দেখতে এরকম একটা মেসেজ দিবে আর কি, ওই অনেকটা ইসের মতো বলতে পারেন, বাট ওইটার এটার মধ্যে একটু পার্থক্য আছে, ওই যে আমরা যে করলাম টুল টিপ আর পপ ওভার। ঠিক আছে, অনেকটা বলতে পারেন বাট একটু পার্থক্য আছে, আমরা করি করলে বুঝতে পারবেন। আমরা এরকম হচ্ছে একটা টোস্ট তৈরি করব, হ্যাঁ এটাকে টোস্টার বলে বা টোস্ট বলে, এটা টোস্ট বিস্কুট না। ঠিক আছে, তো এটা করার জন্য হচ্ছে আমরা একটা ডিপ নিব প্রথমে, যেটা টোস্ট, ওই টোস্টের ভিতরে দুইটা অংশ থাকবে, একটা টোস্ট হেডার আর একটা টোস্ট বডি। হেডারের জন্য হেডারে কী কী রাখবেন, আপনি হেডার কোড লিখবেন, আর বডির মধ্যে হচ্ছে বডিতে কী কী রাখবেন সেটা কোড লিখবেন। আর এইখানে দেখেন টোস্টে এই যে ক্রস একটা আইকন আছে, এর জন্য বিট এন্ড ক্লোজ নামে হচ্ছে আমরা একটা নিব বাটন। ঠিক আছে, আর ডাটা ডিসমিস করে দিব, এই এটার নাম কি টোস্ট, তো যেটা ডেটা ডিসমিস টোস্ট করলে এটা ক্লোজ করলে টোস্টটা ক্লোজ হয়ে যাবে। ঠিক আছে, আর এটার জন্য কিছু জেএস কোড আছে, ওই সেদিনকার মতোই আমি হচ্ছে এটা কপি পেস্ট করবো বা আপনাদের বুঝিয়ে দেবো, সমস্যা নেই কোনটাতে কী হইতেছে। তো আমি এখন টোস্ট শুরু করি। তো এখানে একটা ডিপ নিলাম, যেটা ক্লাসের নাম দিলাম যে এটা একটা টোস্ট। ঠিক আছে, টোস্টের ভিতরে হচ্ছে কি কি থাকবে, যে বললাম দুইটা অংশ, একটা হচ্ছে কি আপনার কি বলে এটা টোস্ট হেডার, আর একটা হচ্ছে টোস্ট বডি। ডিপ নিলাম, ক্লাস দিলাম টোস্ট হেডার, আর একটা ডিপ নেই,
চার্জ দিলাম টোস্ট বডি। তো টোস্ট বডির ভিতরে কি রাখবেন, ধরেন আমি টোস্ট বডির ভিতরে রাখতে চাচ্ছি এরকম একটা যে কংগ্রেচুলেশন ইউ হ্যাভ সাকসেসফুলি লগড ইন, ওই যে ওইরকম একটা মেসেজ। তো কংগ্রেচুলেশন লেখাটা আমি স্ট্রং এর মধ্যে রাখি, এখানে একটা ক্লাস নেই, টেক্সট সাকসেস করে দেই, ক্লাস নিলাম টেক্সট সাকসেস দিবে। কংগ্রেচুলেশন লিখলাম, সাকসেস মানে তো ভুল হয়েছে, আচ্ছা এস ইউ সি সাকসি ডাবলস, আচ্ছা তারপর হচ্ছে ইউ হ্যাভ সাকসেসফুলি লকড ইন, ধরেন এই টাইপের একটা দিয়ে দিতেছি। আচ্ছা বডির কাজটা শেষ, বডি তার কিছু রাখতে চাচ্ছি না, এখন আসি হচ্ছে হেডারে। হেডারে আমি যে দেখাইলাম এখানে, এখানে হচ্ছে আমরা হচ্ছে হেডারে হচ্ছে এই একটা ক্লোজ বাটন রাখবো, আর ছোট যদি কোনো পিকচার থাকে আপনি ইউজ করতে পারেন, আমি পিকচার ইউজ করবো না, জাস্ট লেখাটা রাখবো আর এইটুকু রাখবো, আর হচ্ছে এই ক্রসটা, ক্রসটার জন্য হচ্ছে একটা বাটন নিতে হবে আমার, আগে ক্রসটার কাজ করি। বাটন, বাটনের হচ্ছে একটা ক্লাস দিব বিটিএন ক্লোজ, ক্লোজ হয়ে গেছে। তো বাটন দিলাম ক্লোজ, আর এটার জন্য হচ্ছে একটা কি যেন ছিল আমাদের ডাটা ডিসমিস নাকি, ডেটা ডিসমিস দিব টোস্ট, মানে এই এই ক্লোজে ক্লিক করলে টোস্টটা ডিসমিস হয়ে দেব। ডাটা ডিসমিস, বাটনে এসে আমরা কি কি রাখলাম, দুইটা বিষয় রাখলাম, জাস্ট ক্লাস আর একটা হচ্ছে ডাটা ডিসমিস টোস্ট, বাটনের কাজ শেষ। এখন হেডারে আর দুইটা বিষয় ছিল, একটা হচ্ছে গিয়ে আপনার ওই যে লেখা ছিল, ধরেন বুটি স্ট্রাপটা একটু মোটা করে লিখতে চাই, স্ট্রং এ নিতে পারি, আর হচ্ছে স্মল দিয়ে ছোট একটা লেখা লিখলাম, আবার একটা স্ট্রং ট্যাগ নেই, এখানে লিখলাম বুটি স্ট্রাপ, আপনি আপনার যা ইচ্ছা লিখতে পারেন, কোনো সমস্যা নেই। ছোট ধরেন একটা লেখা লিখবো, জাস্ট স্মল লিখলাম, এখানে সিল আকারে নিয়ে থাকো, এরকমই লিখলাম, ঠিক আছে। আচ্ছা এইটুক কাজ হচ্ছে আমাদের কমপ্লিট হয়ে গেল মোটামুটি টোস্টে। এখন যদি আমি তো লিখলাম টোস্ট, টোস্ট হেডার, তারপর হচ্ছে হেডারে কি কি থাকবে, আর হচ্ছে টোস্ট বডি, ইজি ব্যাপারটা, ঠিক আছে। এখন যদি একটু রিলোড দেই সেভ করে, আমাদের কিছুই নাই, ঠিক আছে। টোস্টটা আসলে কোনো বাটনে ক্লিক করলে ওই বাটনের জন্য আসবে, তাছাড়া আসলে এটা আসবে না। তো আমরা একটা বাটন নেই, আবার ধরেন এই টোস্টের উপরেই একটা বাটন নেই, আর যেটা করতে পারি এই কলামকেই এন্ট্রি দিয়ে দিলাম, ফাইভ দিলাম, আচ্ছা দেখি কলামে নাম নিলে বাটন নিব, যেটা বলতেছিলাম আপনি অ্যাঙ্কর নিতে পারেন, এ ট্যাগ নিতে পারেন, কোনো সমস্যা নাই। বাটনের মধ্যে লিখলাম যে ক্লিক টু শো টোস্ট, মানে ক্লিক করে টোস্ট দেখুন। বাটনের ভিতরে আমার আবার বাটনের জন্য আমি ক্লাস নিয়ে গেছি, বিটিএন বিটিএন আউটলাইন ইনফোটা নিলাম ধরে, আচ্ছা তো আমার হচ্ছে এরকম একটা বাটন আসলো, ঠিক আছে। আমাদের বাটনে বলা আছে ক্লিক টু শো টোস্ট, বাট ক্লিক করলে কোনো টোস্ট আসতেছে না, ঠিক আছে। টোস্ট আনার জন্য আপনার যেটা করতে হবে সেটা হচ্ছে জাভাস্ক্রিপ্ট কোড লিখতে হবে, আর এই বাটনের মধ্যে এসে একটা ফাংশন দিতে হবে। আমরা ইভেন্ট দেখছিলাম না জাভাস্ক্রিপ্টে, একটা ইভেন্ট দিব এখানে অন ক্লিক, ধরেন অন ক্লিক নামে একটা ইভেন্ট দিলাম, আর এখানে একটা ফাংশন দিয়ে দিই, কি ফাংশন দিব ধরেন আপনি দিলেন আপনার যে নামে, আমি মাই টোস্ট, মাই টোস্টার বা টোস্ট
দিলাম একটা কিছু। তো হচ্ছে এই ফাংশনটা আমাদের তৈরি করতে হবে এখন নিচে এসে। এই ফাংশনের জন্য যে কোড লিখতে হবে এটা এখানে দেওয়া আছে দেখেন। আচ্ছা প্রথমে ওই ফাংশনটাতে পরে আসি, আগে হচ্ছে এই এই একটা বিষয় দেখি, এগুলো আপনারা জানেন এখানে তিনটা প্রপার্টির ভ্যালু আছে, এগুলো কম আছে, এগুলো আপনারা জানেন। আমি একটা স্ক্রিপ্ট ট্যাগ নিলাম, সিআরআইপিটি স্ক্রিপ্ট ট্যাগ নিয়ে এখানে যে আমরা যে অপশন লিখতাম সেই অপশনে কিছু বিষয় আছে, আমি একটু ভেরিয়েবল নিয়ে নিই, var অপশন ইকুয়াল টু সেকেন্ড ব্র্যাকেট দিলাম, এখানে দিলাম অ্যানিমেশন, অ্যানিমেশন করে দিলাম হচ্ছে ট্রু। এখানে আরেকটা বিষয় আছে ডিলে, ডিলে আমরা তো ডিলে বুঝিনি কতক্ষণ থাকবে, দিলাম কি করে দিলাম ডিলে হচ্ছে করে দিলাম 2000। আর একটা প্রপার্টি আছে সেটা হচ্ছে অটো হাইট, অটো হাইট বাই ডিফল্ট ট্রু করা থাকে। আচ্ছা আমি এটা রাখি সবগুলা অটো হাইট, বানান ভুল হলে একটু বইলেন। অ্যানিমেশন ডিলে অটো হাইট, হ্যাঁ অটো হাইট হচ্ছে ফার্স্টে ফলস করে দিলাম, ঠিক আছে। তো এই অ্যানিমেশনে কি কি রাখলাম, অ্যানিমেশন ট্রু রাখলাম, ডিলে হচ্ছে এরকম করলাম, আর অটো হাইট দিলাম। এখন আমাদের একটা জিনিস বাকি আছে, এই টোস্টে একটা আইডি দিয়ে ধরতে হবে, আমরা তো এই টোস্ট নিয়ে কাজ করব। তো টোস্টে হচ্ছে একটা আইডি দিব, ঠিক আছে টোস্টে একটা আইডি দেই ওই ফাংশনের মধ্যে, ওইটা দিয়ে ধরে ওই আমরা নিউ বুটস্ট্র্যাপ দিয়ে কাজটা করে দিব। তো আইডি দেই, কি আইডি দেই, আইডি কি দেওয়া যায়, ধরেন দিলাম টোস্ট সামথিং বা টিওএসটি টোস্ট এলিমেন্ট দিলাম একটা আইডি। আচ্ছা আমরা যে ফাংশন তৈরি করেছিলাম এই ফাংশনে কাজটা করবো, আমাদের ফাংশন কই গেল, এই যেখানে মাই টোস্ট ফাংশনটা আমি এখন এখানে তৈরি করবো, আমরা এখানে কল করছি বাট তৈরি করি। জাভাস্ক্রিপ্টে ফাংশন তৈরি করার নিয়ম হচ্ছে ফাংশন তারপরে ফাংশনের নেম এখানে এসে বর্ণনা দেন। তো এখানে আমি var আমার যে আইডিটা আছে সেই আইডিটা নিলাম, ওইটাকে ধরবো এখন টোস্ট এলিমেন্ট দিয়ে জাস্ট এটাকে ধরলাম, var টোস্ট এলিমেন্ট ইকুয়াল টু ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি, যেমন নিতাম এখানে আমি নিলাম টোস্ট শো নামে, যে এটা দিয়ে দেখানোর কাজটা করবে, এই জন্য টোস্ট শো লিখলাম। আপনি আপনার ইচ্ছা মতো লিখতে পারেন ভেরিয়েবলের নাম, কোনো প্রবলেম নাই। এখানে লিখবো নিউ বুটস্ট্র্যাপ, নিউ বুটস্ট্র্যাপ ডট টোস্ট, টোস্টের ভিতরে দুইটা প্যারামিটার যাবে, কি কি, একটা হচ্ছে টোস্ট এলিমেন্ট আমরা যে আইডিটা ধরলাম, আর একটা হচ্ছে এই অপশনস, ঠিক আছে। এখন একটু রিলোড দিয়ে দেখি, কালকে তো বলতে বললাম এখন রিলোড দিয়ে দেখি দেখায় কিনা, বাট এখনো দেখাচ্ছে না। আচ্ছা এখানে আমাদের আর একটা বিষয় অ্যাড করতে হবে, ঠিক আছে, সেটা হচ্ছে শো নামে একটা ফাংশন আছে টোস্টে, যেটা কাজ হচ্ছে দেখানো, আর ওইটা আমরা হচ্ছে এই ভেরিয়েবলকে ধরে ওইটার সাথে ডট দিয়ে লিখবো যে শো, এখন দেখি দেখায় কিনা। এই যে আমরা যে টোস্টারটা তৈরি করছি সেটা হচ্ছে এখন দেখাচ্ছে, বাট দেখেন বুটস্ট্র্যাপ তারপরে 11 মিনিট এগো এগুলো সব কই হয়ে গেছে, এক পাশে চলে আসছে এগুলো, ঠিক আছে। আমরা যেটা করতে পারি এই বুটস্ট্র্যাপকে মার্জিন রাইট দিয়ে দিই, মার্জিন রাইট অটো, তাহলে ও ডান পাশ থেকে চলে আসবে, বাঁ পাশে আছে, ঠিক আছে। আচ্ছা এখানে আমি মার্জিন রাইট অটো দিই, আমাদের এটা কোথায় ছিল, এই এখানে ক্লাস দিলাম মার্জিন রাইট অটো, এখন দেখি যে একটু ডিজাইনটা চেঞ্জ হলো কিনা, এখন দেখেন মোটামুটি ঠিক আছে। আপনি যদি আরো ডিজাইন করতে চান এখানে করতে পারেন, সমস্যা নেই। বাট টোস্টটা আসলে কখন হয়, এটা কখন ইউজ করে আমি বলি, ধরেন ওই যে আমরা অ্যালার্ট দেখেছিলাম, অ্যালার্টের কথাটা কি মনে আছে,
আর কি অ্যালার্টের কথা মনে আছে? হ্যালো, আপনি কেমন কথা শুনতে পাচ্ছেন? কি বলছেন বুঝি নাই স্যার, কি বলছেন? বলছি অ্যালার্ট যে করিয়েছিলাম এটা কি মনে আছে কারো? অ্যালার্টের কথা জি স্যার, কি করে অ্যালার্ট দিয়ে? ওই স্যার নোটিফিকেশনের মতো ভাষায়। হ্যাঁ, ওই ফর্ম সাবমিট করার পর একটা অ্যালার্ট দেয় নাকি? জি স্যার, এইটাও ফর্ম সাবমিট করার পর এটা আমরা অ্যালার্টের মতো কাজ করতে পারি এটা দিয়ে। ঠিক আছে, দেখা যাইতেছে স্যার, বুঝি নাই কি দেখা বলতেছি, অ্যালার্টের মধ্যে দেখা যাইতেছে স্যার। আপনার কথা বুঝি নাই, ভালো করে বলেন। বলতাছি অ্যালার্টের মধ্যে দেখা যাইতেছে এটারেও। এটা অ্যালার্টের মধ্যে দেখা যাচ্ছে? অ্যালার্ট তৈরি করেন একটা দেখি, অ্যালার্টের মধ্যে দেখা যাচ্ছে কিনা। এটা সালাম নাই তো স্যার, কারেন্ট নাই। ঠিক আছে, অ্যালার্টটা হচ্ছে একরকম আর এটা ডিজাইনটা একটু আলাদা, আর এটাতে ডিজাইনটা একটু আলাদা। হ্যাঁ, এটাকে টোস্ট বলে। তো এখন আসলে টোস্ট গুলা বাই ডিফল্ট হচ্ছে সবসময় ম্যাক্সিমাম ওয়েবসাইটে রাখে, হচ্ছে এই যে এই এই কোণায় রাখে অথবা নিচের দিকে রাখে। আমরা ধরেন যে এই কোণায় রাখতে চাচ্ছি এই টোস্টটাকে, এখানে আসলে টোস্ট করলে কেমন হইলো যে নিচে আসলো। তো কোণায় রাখার জন্য আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে গিয়ে এই টোস্টে এসে আমরা হচ্ছে একটা স্টাইল দিই। ঠিক আছে, যে টোস্ট ক্লাসটা আছে এখানে একটা স্টাইল দিব, পজিশন দিয়ে আর টপ রাইট করে দিব। স্টাইল দিলাম, তারপর হচ্ছে পজিশন দিলাম হচ্ছে অ্যাবসলিউট, টপ করে দিলাম ধরেন 20 পিক্সেল, 0 দিলে একদম লেগে থাকবে, আমি একটু 10 পিক্সেল নিচে থাকুক এরকম চাচ্ছি। আর রাইট দিলাম হচ্ছে 20 পিক্সেল, রাইট থেকেও 20 পিক্সেল একটু ভিতরে থাকুক। এখন যদি আমি একটু রিলোড দিই তাহলে হচ্ছে দেখতে পাবো আমাদের অ্যালার্টটা আসছে। হ্যাঁ, বাট অ্যালার্টটা দেখেন এটা কিন্তু এখানে আইসা স্টিল মানে যাচ্ছেন, আমরা যখন ক্লোজ করে দিচ্ছি তখন চলে যাচ্ছে। আপনি যদি এখানে এসে এই অটো হাইট এই জিনিসটা ট্রু করে দেন অথবা না দেন, বাই ডিফল্ট ট্রুই থাকে, দেখবেন যে 2 সেকেন্ড পরে, এখানে ডিলে করে দিচ্ছি 2 সেকেন্ড, 2 সেকেন্ড পরে ও চলে যাবে এসে অটোমেটিক, দেখেন। ঠিক আছে, আপনি যদি চান যে আরো বেশিক্ষণ থাকুক সেক্ষেত্রে অটো হাইডের টাইমটা বাড়িয়ে দেবেন। আচ্ছা, অ্যালার্ট বিষয়টা কি, এই টোস্ট বিষয়টা কি বোঝা গেছে? জি স্যার। এখন এটা করেন, এটার জন্য কি কোড লাগবে? এটা তো মনে কোড ছাড়া হবে না নাকি? জি স্যার, বিশাল কঠিন। নেন, এটা করেন। এত কম কেন, মাত্র 9 জন এর আসে নাই নাকি কয়েকজন? আজ আমি নেক্সট টপিকে যেতে চাচ্ছি। ওকে স্যার। জি স্যার, কারণ হচ্ছে কালকের মধ্যে বুটি স্টাফ শেষ দিবই। ঠিক আছে, আর বুটি স্টাফ নিয়ে আপনাদের চেষ্টা করছি মোটামুটি অলমোস্ট সবই দেখাতে বুটি স্টাফে। ঠিক আছে, যেহেতু আমি 4 করেছিলাম বাট 5টা করা হয় না, এর জন্য আমার একটু কষ্ট হয়েছে, কয়েকটা জিনিস যেগুলো চেঞ্জ হয়েছে এগুলো একটু দেখতে হয়েছিল আর কি। জানি না কতটুকু বোঝাইতে পারছি, আপনারাই ভালো বলতে পারবেন। আচ্ছা, আমার স্ক্রিনটা শেয়ার দেওয়া নাই নাকি? জি স্যার, দেওয়া নাই। এম বলেন তো, আমি যে বুঝাইতেছি আপনি কি বুঝেন নাকি না বুঝেন বলেন? বুঝছি স্যার, বুঝাই তো করতেছি স্যার। বুঝাই করতেছেন? যেগুলো না বুঝি স্যার এগুলো তো হয় না স্যার, সমস্যা তো থাকে। না বুঝলে হয় না। না আচ্ছা ঠিক আছে, এন হচ্ছে যেটা করবো সেটা হলো ক্যারোসেল। ক্যারোসেল আমরা আগেও কয়েকবার করছি,
আমার কি হইলো যে স্পিনারটা হইলো টসটা একটু কঠিন ছিল, বাট কঠিন না ইজি আসলে, যে নতুন তো আমিও টস্ট বুটি স্টেপের টস্টে নতুন, আমি আগে করি নাই বুটি স্টেপের টস্ট করি নাই। এটাতে ছিল টোস্টার জেএস যেটা হচ্ছে ডেভেলপমেন্টের জন্য ইউজ করে, এখানে নাম দিছে টোস্ট। স্যার স্ক্রিন শেয়ার কি দিবেন? হ্যাঁ দিছি তো, আমার এটা দেখা যায় না। বাকি দের কি অবস্থা? দেখা যায় আপনি ওই যে লিভ নিয়ে আবার জয়েন করেন। আচ্ছা আমরা হচ্ছে এখন ক্যারোসেল, ক্যারোসেলের মোটামুটি বড়ই বলা চলে, ক্যারোসেলের কয়েকটা পার্ট আছে, তিনটা পার্ট আছে, তো আমরা ক্যারোসেলটা ধরেন করব। তো ক্যারোসেল তো চিনে নি, ওই যে স্লাইডার থাকে, তো আমরা করি শুরু করে দিই কাজ করা। এখানে আমি এই বিষয়গুলো কেটে দিলাম যেগুলো লাগবে না। আচ্ছা তো আমরা প্রথমে হচ্ছে ক্যারোসেল শুরু করি। ক্যারোসেলের জন্য ফার্স্টে যেটা করতে হবে একটা ডিপ নিব। বুটস্ট্র্যাপের কিন্তু অলমোস্ট সবগুলা একই ধরনের কাজ করে, আমরা মোডাল আমরা কি বলে কার্ড করি, টেবিল করি, বা ক্যারোসেলই করি, বা টোস্টি করি, যেটাই করি প্রথমে হচ্ছে একটা ডিপ নিয়ে ওগুলো র্যাপ করা থাকে। তো এটা ব্যতিক্রম না, আমরা ক্লাস নিলাম, ক্লাসের নাম দিলাম ক্যারোসেল, ঠিক আছে। ক্যারোসেলের ভিতরে এখন ওই ছবিগুলো রাখবো, আমাদের যে ছবিগুলো স্লাইড আকারে হবে, তো এটা রাখার জন্য আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে ক্যারোসেল ইনার নামে আরেকটা ক্লাস আছে, একটা ডিপ নিলাম, ডিপ দিয়ে ক্লাস দিলাম হচ্ছে ক্যারোসেল ইনার, ক্যারোসেল ইনার অর্থাৎ ক্যারোসেলের ভিতরে ঢুকলাম আমরা। তো ক্যারোসেল ইনারের ভিতরে আমার যেটা থাকবে সেটা হচ্ছে ক্যারোসেল আইটেম থাকবে, বিভিন্ন আইটেম বলতে প্রত্যেকটা ইমেজকে বোঝায়। তো আমরা আর একটা ডিপ নিব, ক্যারোসেল আইটেম। তাহলে কি দেখতেছি, প্রথমে হচ্ছে ক্যারোসেল, ক্যারোসেলের ভিতরে ঢুকে ক্যারোসেল ইনারে ঢুকলাম। আচ্ছা আমি দুইটা জিনিস কিন্তু এখনো দেখাই নাই, সেটা হচ্ছে এখানে একটা বিষয় আসবে আর এইখানে আরেকটা বিষয় আসবে। হ্যাঁ এগুলো আপাতত আমরা একটু পরে দেখে একসাথে দেখালে হয়তো বা গোলমাল লেগে যেতে পারে, এর জন্য হচ্ছে আমি একটা একটা করে দেখাচ্ছি কোনটার কাজ কি। আমার মনে হয় এটা দিয়ে আপনাদের বুঝতে সুবিধা হবে। আমরা প্রথমে কি করলাম, ক্যারোসেল নিলাম, ক্যারোসেলের ভিতরে হচ্ছে ক্যারোসেল ইনার, ক্যারোসেল ইনারের ভিতরে হচ্ছে ক্যারোসেল আইটেম, ঠিক আছে। ক্যারোসেল আইটেম নিলাম, এখন হচ্ছে আমরা ইমেজ নিব, আইএমজি নিলাম, ইমেজের আবার কিছু ক্লাস দিব, ক্লাস দিলাম হচ্ছে ডিসপ্লে ব্লক ইমেজের, আর হচ্ছে উইথ হবে 100%, ঠিক আছে। এখন ইমেজ নেওয়ার জন্য আমি কিছু ইমেজ রেখে দিছিলাম, ওই ইমেজগুলোই নেই। আচ্ছা আমরা কততে আছি, 23। আপনারা হচ্ছে এটা বোঝার পরে ইমেজ ডাউনলোড করে নেবেন কিছু, আমার কিছু ইমেজ দেওয়া আছে, নেওয়া আছে এখানে। ক্যারোসেলের জন্য এই চারটে ইমেজ নিয়ে নেব আমি। এই ক্যারোসেল ফোল্ডার সহ নিলাম, আসলে আমরা 23 ওপেন করছি আজকে, এটা চেঞ্জ করতে মরে নাই, এর জন্য 23-এর ভিতরেই রাখতেছি, ঠিক আছে। ক্যারোসেল তো দেখা যায় 23-এর ভিতরে আছে। আচ্ছা ক্যারোসেল আছে, এখানে অনেকগুলো ইমেজ আছে, আমার এতগুলো দরকার নাই। আমি হচ্ছে গিয়ে ওই ক্যারোসেলটাকে রিপ্লেস করে দিই, আমার যে নতুন টানলাম এটা রেখে চারটে ইমেজ নিলাম। আচ্ছা আমার ইমেজ নেওয়া হয়ে গেল, এখন হচ্ছে ইমেজ গুলো আমি লিঙ্ক করে দিব ইসের সাথে, আমার ফাইলের সাথে। তোমার এইখানে প্রথমে হচ্ছে IMG স্ল্যাশ, IMG-র ভিতরে হচ্ছে যে ক্যারোসেল, ক্যারোসেলের ভিতর পিকচারের নাম আছে বিভিন্ন, ঠিক আছে।
আচ্ছা কেন স্যার আমরা রিপ্লেস করলাম, তাহলে এটা দুইটা দুইটা হইলো কেন? আচ্ছা দাঁড়ান আমি ওই আবার একটু ওইটা যেটা ছিল আগে ওইটা কেটে দিয়ে নি, মার্জ হয়ে গেছে। আচ্ছা এখন হচ্ছে আমাদের চারটে ইমেজ আসছে, C1 C2 C3 C4। আপনি ইমেজে আপনার ইচ্ছা মতো নাম দিয়ে নেন, সমস্যা নেই। C1.jpg ঠিক আছে, একটা আইটেম হচ্ছে আমাদের নেওয়া হয়ে গেল, ঠিক আছে। এন্ড কি করতে পারি? আচ্ছা আমরা হচ্ছে এরকম একটা তো আইটেম রাখবো না, আমরা হচ্ছে একাধিক আইটেম নিব, ঠিক আছে। তার জন্য যেটা করতে পারি আরো কয়েকটা আইটেম নিয়ে নেই, চারটা আইটেম নিব আমরা সম্ভবত, চারটা ইমেজ আছে চারটা আইটেম নিব। চারটে একটু ফাঁকা ফাঁকা করে রাখলাম যাতে বোঝা যায়। তো এটা হচ্ছে কি হবে, C2 C2.jpg, এটা C3। আচ্ছা নাম ভুল থাকলে সাজেস্ট করে না। C3 যেটা এটা PNG ছিল, C3 PNG, এখন হচ্ছে C4। C4.jpg। তো আমরা হচ্ছে এই কটা ইমেজ নিলাম, আমি একটু রিলোড দিয়ে দেখি কি অবস্থা আমাদের ওয়েবসাইটের। আচ্ছা আমরা রিলোড দিয়ে দেখি কি অবস্থা। কই ইমেজ নিলাম, কিছুই তো নাই। আচ্ছা যাই হোক, ইমেজ নিলে আপনাদের যেটা করতে হবে, এই যে কোনো একটা আইটেম অ্যাক্টিভ রাখতে হবে, অর্থাৎ ওই আইটেমটা থেকে শুরু হবে। তা আমি হচ্ছে ফার্স্ট আইটেমটাকে অ্যাক্টিভ করে দিলাম, এখন ডিলিট দিয়ে দেখি কিছু দেখা যায় কিনা। দেখেন এখন হচ্ছে ইমেজগুলো দেখা যাচ্ছে, বাট ইমেজগুলো অনেক বড় এসে গেছে, ঠিক আছে। আর উপর থেকে জায়গা নিছে, এর কারণ হচ্ছে এর কারণটা হচ্ছে আমরা এখানে মার্জিন টপ দিয়েছিলাম, আমি কেটে দিই, একটু মার্জিন নেই মানে সামান্য একটু, 1 নিলাম, 21 নিলাম। আচ্ছা এটুক থাকলো, অথবা 2 নেই, আর একটু বেশি নেই, 2 নেই, সুন্দর লাগে দেখতে। তো হলো ঠিক আছে, বাট আমাদের ইমেজগুলো দেখি একটু ওয়েট করে যায় কিনা। যাবে না, কারণ এখানে আমার কিছু অ্যাট্রিবিউট ইউজ অ্যাট্রিবিউট অ্যাড করা লাগবে, অ্যাট্রিবিউটগুলো আসলে অ্যাড না করলে ক্যারোসেলটা কাজ করবে না। তো আমরা ক্যারোসেল একটা ক্লাস নিয়েছিলাম, সেটা কি যে ক্লাস ক্যারোসেল, ঠিক আছে। আমরা হচ্ছে এই ক্যারোসেলে এখন কিছু অ্যাট্রিবিউট অ্যাড করব, মেইন যে ক্যারোসেল পার্টটা আছে এখানে স্লাইড নামে একটা অ্যাট্রিবিউট ইউজ করি, যাতে এটা স্লাইড আকারে যায়। আচ্ছা স্লাইড অ্যাট্রিবিউট করে যদি রিলোড দেই তাহলে আসলে তেমন কিছু হবে না। তো এইখানে এসে আমরা যেটা করব, স্লাইডটা তো আমরা রিলোড দিলাম, এখন হচ্ছে ডাটা রাইট নামে একটা অ্যাট্রিবিউট আছে সেটা ইউজ করব, ডেটা রাইট। রাইট কি হবে, ক্যারোসেল রাইট হবে, ডেটা রাইট দিয়ে দিলাম হচ্ছে ক্যারোসেল। এখন দেখি একটু কি অবস্থা। আচ্ছা তেমন কোনো কাজই হচ্ছে না এখনো না। আচ্ছা হচ্ছে, দেখেন এখন ক্যারোসেলটা একা একা যাচ্ছে, একটু সময় নিয়ে যাচ্ছে, ডিলে টাইমটা বেশি দেওয়া আছে, তখন কিন্তু মোটামুটি ক্যারোসেল হচ্ছে, ঠিক আছে। জাস্ট ডাটা রাইটটা যখন অ্যাড করলাম তখন হচ্ছে ক্যারোসেল হচ্ছে। দেখেন যদি স্লাইডটা অ্যাড না করি তাহলে কি হয়, আমি স্লাইড অ্যাড করেছিলাম একটা ক্লাস, কারণ এখানে স্লাইড অ্যাড করলাম না। আমি আবার বলে নিচ্ছি এটা কিন্তু একটু বড় হবে ক্যান্সেলটা, পার্টটা বুঝেন, কাজ করার আগে একটু বুঝে নেন। দেখেন স্লাইড না নিলে কিভাবে আসে, একটার পর একটা জাস্ট চেঞ্জ হয়ে যাচ্ছে। তো আমি চাচ্ছি যে স্লাইড আকারে চেঞ্জ হোক, তো আমি স্লাইড নিব। আচ্ছা এই পর্যন্ত তো মোটামুটি গেল, এখন আমরা একটা কাজ করতে পারি, এই
ইমেজ, আচ্ছা দেখি ইমেজ গুলা কি অবস্থা। দেখেন এই যে এটা কিন্তু ছোট, আর ছোট হয়ে আসা বড় হয়ে যাইতেছে। আমরা ইমেজের একটা হাইট নিয়ে নিব, প্রত্যেকটি ইমেজের জন্য একটা কমন হাইট নিয়ে নিব। এর জন্য যেটা করতে পারি, এইখানে এসে আমি যে হাইট নামে একটা ক্লাস নিলাম, ক্লাস নিয়ে বলে দিই যে হচ্ছে কি বলবো, হাইট বলে দিই শুধু, আর তেমন কিছু লাগবে না। হাইট বলে দিয়ে ধরেন 450 পিক্সেল, এই আইএমজি হাইট ক্লাসটা ইমেজের মধ্যে দিয়ে দিই প্রত্যেকটি ইমেজ। একটাতে দিলাম, দুইটাতে দিলাম, তিনটাতে দিলাম, চারটাতে দিলাম। আমাদের ইমেজের হাইটটা কমে গেছে, ঠিক আছে। আর একটু বড় করা যেতে পারে, 480 দিই, 450 কেমন যেন ছোট ছোট লাগতেছে। তো হচ্ছে আমরা 480 দিলাম। এখন ইমেজে আমরা আরো কিছু বিষয় অ্যাড করতে পারবো, ঠিক আছে, সেইগুলা অ্যাড করবো। ধরেন আমরা চাচ্ছি যে ইমেজের মধ্যে কিছু লেখা থাকুক, যেটা আমরা আসলে অ্যাড করতে চাচ্ছি যে ইমেজে ওই লেখাগুলো থাকবে। তো এই লেখাগুলো আনার জন্য আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে গিয়ে আমরা এসে যাই আমাদের এই প্রত্যেকটা আইটেম এক একটা ক্যারোসেল ইমেজের নিচে গিয়ে একটা ডিব নিব, আর ডিবের ক্লাস নিতে হবে হচ্ছে ক্যারোসেল ক্যাপশন, সেটা ইমেজের ক্যাপশন হবে। সো ক্যারোসেল, কি ক্লাস নিলাম, ক্যারোসেল ক্যাপশন, ক্যারোসেল সরি ক্যারোসেল ক্যাপশন নামে হচ্ছে একটা ক্লাস নিলাম, যে ক্লাসের ভিতরে আমরা কিছু টাইটেল রাখবো। ধরেন আমরা একটা H5 রাখতে পারি বা H4, H3, আর কিছু প্যারাগ্রাফ রাখলাম। তো আমি এখানে H4 রাখলাম, ধরেন দিলাম যে দিস ইজ স্লাইড ওয়ান টাইটেল, আচ্ছা দিস ইজ ক্যারোসেল সাইট ক্যারোসেল স্লাইড ওয়ান টাইটেল, এটা দিলাম। আর যেটা দিতে পারি একটা প্যারাগ্রাফ নেই, এখানে লরেমের কিছু ওয়ার্ড দিয়ে দিই, লরেম ধরেন 20 দিলাম, ঠিক আছে 20 দিয়ে একটু নিচে নামাই দিই, নাহলে আবার স্ক্রল করে টানতে হয় বারবার, তাও ঝামেলা হয়েছে, এখান থেকে নিচে নামানো দরকার ছিল। এখন যদি দেখি আমরা একটু দেখি কেমন দেখা যায়, দেখেন এই যে সুন্দর একটা ক্যাপশন আসছে, ঠিক আছে। এখানে আপনি আপনার ইচ্ছা মতো ক্যাপশন দিতে পারেন, ছোট ছোট লাগতেছে, আর একটু বড় নেই, স্থির নেই। আচ্ছা ক্যারোসেলের জন্য ক্যাপশন আসলো, বাট এগুলাতে আসে না, আমি একটা নিচে এর জন্য হচ্ছে একটা আসছে, আমি সবগুলো নিয়ে নিই বাকিগুলোতেও। এক নাম্বার ডিপ, এটা হচ্ছে দুই নাম্বার আইটেম, এখানে লিখে দেই দিস ইজ ক্যারোসেল স্লাইড টু টাইটেল। তারপর হচ্ছে এখানে নিয়ে নেই, থ্রি টাইটেল হবে, থ্রি টাইটেল, আর এখানে একটা নিয়ে নেই। বিষয়গুলো কিন্তু ইজি, জাস্ট বুঝেন, প্রথমে ক্যারোসেল আইটেম নিছি, নেওয়ার পর হচ্ছে ইমেজ নিছি, ইমেজের পরে যেহেতু ইমেজে ক্যাপশন রাখবো, জাস্ট ইমেজটার নিচে ক্যারোসেল ক্যাপশন নামে একটা ডিপ নিছি, ডিপের মধ্যে আমি যা যা রাখতে চাই সেগুলো নিলাম। তো এখন এটা হবে 1 2 3, এটা হচ্ছে 4, ঠিক আছে 4, ওয়ানটার ওটা বড় করে দিই, তাহলে সবগুলো একরকম হবে। আচ্ছা ঠিক আছে, এখন যদি রিলোড দিই তাহলে দেখবো যে সবগুলোতে ক্যাপশন এসে বসছে। দেখেন এটা দুই নাম্বার, দিস ক্যারোসেল ও ইজ দিন, এগুলোতে দিস ক্যারোসেল স্লাইড থ্রি টাইটেল, আচ্ছা আপনারা ইজ দিয়ে নিন। এখন ধরেন এইখানে আমি আরো কিছু বিষয় অ্যাড করতে চাচ্ছি, যেটা অ্যাড করতে চাচ্ছি আমি বলেছিলাম যে এইখানে একটু ফাঁকা রেখে দিছি, ঠিক না, এখানে বলছি যে আরো কিছু বিষয় অ্যাড করব। আচ্ছা
এইটা করার আগে আমরা যেটা করতে পারি, এইখানে ফাঁকা রাখিয়েছিলাম শেষে, শেষে বলেছিলাম এইখানেও কিছু অ্যাড করব। আচ্ছা একটু, একটা সেকেন্ড ওয়েট করুন। আচ্ছা যেটা করতেছিলাম সেটা হচ্ছে ওই জন্য করতে চাইছিলাম যে নিচের দিকে না, আমাদের ক্যারোসেল, মেন ক্যারোসেল কোনটা? আচ্ছা একটা মিনিট, ফোন কেটে দিল, ফোন দিতেছে। হ্যালো, আমি ক্লাস নিতেছি ফোন দিয়ে, ফোন নেন কেন, ফোন দিয়ে নিতে হবে। আচ্ছা কইছিলাম আমরা, এটা হচ্ছে আমাদের মেইন ডিপ, তো এই ডিপের ভিতরে যেখানে আইটেমটা শেষ হয়েছে, ইনার ছিল, ইনার নামে একটা সেকশন ছিল, ইনার সেকশনটা কোথায়? এই যে এটা, জাস্ট ইনার সেকশনের বাহিরে একটা অংশ থাকবে আর ইনার সেকশনের উপরে, মানে ইনার সেকশনের নিচে একটা অংশ থাকবে আর ইনার সেকশনের উপরে আরেকটা অংশ থাকবে। তো এইখানে এসে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে গিয়ে ক্যারোসেল কে কন্ট্রোল করার জন্য নিচে কিছু বাটনের মতো, বাটন বলা যায়। আচ্ছা আমি করি, করলে বুঝতে পারবেন। এখানে একটা আমি অ্যাঙ্কর ট্যাগ নিলাম, ঠিক আছে, অ্যাঙ্কর ট্যাগের পরে এটার কিছু ক্লাস দিলাম, এটার ক্লাসটা হবে ক্যারোসেল কন্ট্রোল, যেটা দিয়ে ক্যারোসেল কন্ট্রোল করা যাবে, ক্যারোসেল কন্ট্রোল, এটা ধরেন প্রিভিয়াস এর জন্য প্রেপ দিলাম, ক্যারোসেল কন্ট্রোল প্রেপ। তো ক্যারোসেল কন্ট্রোল প্রেপ দেওয়ার পরে যেটা হচ্ছে আমরা করব, এইখানে আরো কিছু অ্যাট্রিবিউট রাখবো। হ্যাঁ এইখানে আসলে কোনগুলা প্রেপ হবে এইটা এখানে একটু বলতে হবে, আসলে এইচ রেপের ভিতর কি থাকবে। এইচ রেপের হচ্ছে আমরা মেইন যে ক্যারোসেল আসে সেই সেটার জন্য করব। এখানে আমি মেইন ক্যারোসেল নিলাম, মেইন ক্যারোসেল, এটা হচ্ছে একটা আইডি। হ্যাঁ এই আইডিটা আমি এখন দিয়ে আসবো, মানে কোনটা দিয়ে আসবো, আমার মেইন ডিভাইসে দিয়ে আসবো, আইডিটা কপি করে নিই, আইডিটা দিব হচ্ছে আমার যে মেইন ক্যারোসেল পার্টটা আছে এই যে এটা, ঠিক আছে। তো আমরা এইখানে এসে আইডিটা দিয়ে দেই, আইডি যেটা আমি নিলাম, এই আইডিটাকে হচ্ছে এই এর মধ্যে কল করা হয়েছে যাতে ক্যারোসেলের আইটেম গুলো কন্ট্রোল হয়। এখানে আর একটা হচ্ছে দিতে হবে, অ্যাট্রিবিউট দিতে হবে যেটার নাম হচ্ছে ডাটা স্লাইড, ঠিক আছে। ডাটা স্লাইড দিলাম, ডাটা স্লাইডটা হবে হচ্ছে প্রেপ, যেহেতু এটা প্রিভিয়াস এর জন্য প্রেপ। সেম ভাবে একটা নেক্সট এর জন্য তৈরি করব, সেটাতে হবে হচ্ছে আপনার ডাটা স্লাইড নেক্সট, ঠিক আছে। এখানের ভিতরে আমি এখন একটা স্প্যান ক্লাস নিব, এটা একটু কঠিন, আপনারা একটু দেখেন, এটা দুইবার প্র্যাকটিস করলে হয়ে যাবে, এখানে অনেকগুলো ক্লাস আছে। আমি আরেকটা ক্লাস নিব এখন, ঠিক আছে, সেটা হচ্ছে ক্যারোসেল কন্ট্রোল, CARO ক্যারোসেল কন্ট্রোল প্রেপ আইকন। আমি এখানে যেটা নিলাম যে সেটা হচ্ছে কি, যে ক্যারোসেল কন্ট্রোল প্রেপ আইকন, ঠিক আছে। জাস্ট এই সেম ওয়েতে, আচ্ছা এটা যদি আমি রিলোড করি তাহলে কি হয় একটু দেখে নিই, সব বিষয় ঠিক আছে। হ্যাঁ দেখেন এই যে এখানে কি আসছে, এটা কিন্তু আগে ছিল না, এটা দিয়ে আমি প্রিভিয়াস কন্ট্রোল করতে পারতেছি, ঠিক আছে। আর নেক্সট এর জন্য নেক্সট এখানে আরেকটা আনবো, তো সেম ওয়েতে জাস্ট প্রিভিয়াস জায়গায় হচ্ছে নেক্সট দিয়ে দিব, একটা আপনারা বুঝে আরেকটা বুঝে যাবেন ইজিলি। তো এখানে একটা অ্যাঙ্কর নিলাম, এটাও তো মেইন ডিপ, এটাই হবে হ্যাশ দিয়ে আমি হচ্ছে মেইন ডিপটা কল করে দিলাম আইডিটাকে, তারপর হচ্ছে ক্লাস দিব সেম ওয়েতে ক্যারোসেল কন্ট্রোল, এটা হচ্ছে নেক্সট হবে, যেহেতু নেক্সট এর ওরা নেক্সট ক্লাস দিয়েছে নেক্সট ক্লাস নিব। এখানে এসে আমার একটা স্প্যান নিব, যে স্প্যানের কাজটা হবে ওই সেম আগেরটার ক্লাসের মতো শুধু নেক্সট, তাহলে এটার ক্লাস হবে ক্যারোসেল কন্ট্রোল নেক্সট আইকন, দ্যাটস ইট।
হ্যাঁ যদি একটু রিলোড দেই তাহলে দেখেন যে দুই পাশে দুইটা আইকন এসে পড়ছে। তো আমার মোটামুটি আচ্ছা এটা কাজ করতেছে না, দেখি কিসের জন্য কাজ করতেছে না। ক্যারোসেল কন্ট্রোল নেক্সট ক্যারোসেল কন্ট্রোল। আচ্ছা আমি কেন ডাটা স্লাইড অ্যাট্রিবিউটটা দিতে ভুল করে গেছি বা দিয়ে মিসিং হয়ে গেছে। ডাটা স্লাইড হচ্ছে নেক্সট। এখন যদি একটু দেখি তাহলে দেখবো এটা হচ্ছে এখন কাজ করবে। ঠিক আছে, তো আমরা কি করলাম, অনেকগুলা বিষয় করলাম। আচ্ছা আপনাদের কি মাথায় ঢুকতেছে না উপর দিয়ে চলে যেতেছে সব? হ্যালো, বুঝি না আপনারা জয়েন করে আসছেন, কথা জিজ্ঞেস করলে কেউ তো উত্তরই দিতে চান না। হ্যাঁ স্যার বলেন। না আমার কথা কি আমার নেট ছিল স্যার, শুনতে পাইতেছি স্যার। ঠিক আছে, বুঝতেছে? বুঝতেছি না স্যার, খালি দেখতেছি। তাহলে কি করতে পারি বলেন স্যার? রাতে প্র্যাকটিস করতে হবে এটা আবার। বাকিদের কি অবস্থা? সেম অবস্থা স্যার, আরেকবার বুঝাইতে হবে স্যার। এটা একটু বড়, এটা তো আরো একবার বুঝাইতে হবে। আপনি একবার প্র্যাকটিস করবেন, আমি একবার বুঝাবো, আবার একবার ভিডিও দেখে করবেন, তাহলে হচ্ছে হবে। ঠিক আছে, এটা কিন্তু বড় মোটামুটি, আরো একটা পার্ট বাকি আছে, এই পার্টটা করে আমি এটা আবার রিভিউ দিতেছি। ঠিক আছে, এখন মোটামুটি ক্যারোসেল আসলো, এই যদি অবস্থা হয় তাহলে কেমনে বলেন। আচ্ছা ক্যারোসেল এখান থেকে শুরু হয়েছে, এখন আমি বলছিলাম যে আরো একটা পার্ট বাকি আছে। যেটা করতে হবে একটা ওয়েল নিলাম, ওয়েলের ভিতরে কিছু এলাই নিব। ঠিক আছে, ওয়েলের হচ্ছে একটা ক্যারোসেল ক্লাস দিব, এটার নাম হচ্ছে ক্যারোসেল ইন্ডিকেটর। অয়েলের জন্য হচ্ছে একটা ক্লাস নিলাম ক্যারোসেল ইন্ডিকেটর, সরি ইন্ডিকেটরস সম্ভবত, হ্যাঁ ইন্ডিকেটরস। এলের ভিতরে এসে আমাদের আবার কিছু কাজ করতে হবে, সেটা হচ্ছে ডাটা টার্গেট বলে দিতে হবে। এখানে ডাটা, এখানে আসলে অনেকগুলো অ্যাট্রিবিউট ইউজ করতে, আপনাদের মনে রাখার তো দরকার নাই। আপনি হচ্ছে যেটা করবেন এটা বুঝেন কিভাবে কাজ করতেছে, পরে আমি তো দেখিয়ে দিব যেগুলো সব কোথায় পাওয়া যায়, আপনি ওইখান থেকে এনে কাস্টমাইজ করে নেবেন নিজের মতো যখন লাগবে। তো ডাটা টার্গেট এসে আমরা আবার সেম ওই নামটা দিব, মেইন ডিভ, মেইন মেইন ক্যারোসেল দিছিলাম না ওইটা দিলাম। ডাটা টার্গেট দিলাম হচ্ছে মেইন ক্যারোসেল, আর প্রথমটাকে আমরা অ্যাক্টিভ ক্লাসের ভিতরে রাখবো, প্রথমটা হচ্ছে অ্যাক্টিভ ক্লাসের ভিতরে রাখবো। ঠিক আছে, কারণ একটা তো অ্যাক্টিভ থাকবে ঠিক না। আর হচ্ছে আরেকটা বিষয় নিব, সেটা হচ্ছে ডাটা স্লাইড টু। ডাটা স্লাইড টু এর হচ্ছে অ্যারের মতো কাজ করে, ইন্ডেক্স ইন্ডেক্স জিরো থেকে শুরু হবে। ডাটা স্লাইড টু দিলাম জাস্ট জিরো, এটা যদি বুঝে থাকেন তাহলে বাকিগুলো এখন ইজি, জাস্ট কপি করে দিব। এটা আমার চারটে ইমেজ আছে, এটা হচ্ছে দুই নম্বর ইমেজের এক নম্বর ইন্ডেক্স, তিন নম্বর ইমেজের দুই নম্বর ইন্ডেক্স, আর হচ্ছে চার নম্বর ইমেজের জন্য তিন নম্বর ইন্ডেক্স। অ্যাক্টিভ শুধু একটাকে রাখতে হবে, সবগুলোকে অ্যাক্টিভ রাখার দরকার নেই। এটা আপনি অ্যাক্টিভ রাখবেন ওইটা থেকে শুরু হবে, অর্থাৎ ওইটাতে দেওয়া থাকবে। আচ্ছা অ্যাক্টিভ আমি দেখাইতেছি, তা আমাদের মোটামুটি হয়ে গেল। হ্যাঁ ক্যারোসেল শেষ, মোটামুটি অনেক দূর করছি। এখন হচ্ছে আমি আরেকবার রিভিউ দিয়ে দিব, টেনশন করেন না। এখন দেখেন এই যে নিচে কিছু বিষয় আসছে, এখান থেকেও ক্যারোসেল কন্ট্রোল করতে পারতেছি। আপনার যদি মনে হয় আমি এটা রাখবো না, আপনি রাখবেন না, এটা আপনার ইচ্ছা। ঠিক আছে, তো এটা ছিল হচ্ছে ক্যারোসেল, আর বিষয়গুলা অ্যাক্টিভ ক্লাসের কথা বলতেছিলাম, ধরেন অ্যাক্টিভ ক্লাসটা দিলাম না, তাহলে দেখেন এখানে কোনো এটা অ্যাক্টিভ থাকবে না। ঠিক আছে, এটা কোনো অ্যাক্টিভ নেই, বাট অ্যাক্টিভ যখন দিব এটা হচ্ছে একটু লাইট হয়ে থাকবে, বোঝা যাবে যে এখান থেকে অ্যাক্টিভ হয়েছে। দেখেন অ্যাক্টিভ ক্লাসটা দিই,
আমি যখন অ্যাক্টিভ ক্লাস দিলাম দেখেন এই যে এটা লাইটে আছে, বোঝা যাচ্ছে যে এখান থেকে অ্যাক্টিভ হয়েছে, ঠিক আছে। আচ্ছা এই হচ্ছে আমাদের ক্যারোসেল, আমি আরেকবার রিভিউ দিতেছি, একটু ভালো করে বুঝেন। হ্যাঁ আমরা সবাই শুনতেছি ক্যারোসেলটা কি স্যার? ওয়েবসাইটের ওই যে উপরে স্লাইডার ইউজ করে ওইখানে ইউজ করার জন্য আপনার যেখানে ইচ্ছা সেখানে ইউজ করতে পারবেন, এই সেকশনের মধ্যে শুধু উপরে না, আপনার যদি চান নিচে মাঝখানে সাইডে আপনি যেখানে মন চায় সেইখানে রাখতে পারবেন। এখানে কমায় দেন, ক্যারোসেল ছোট হয়ে গেছে। আপনি যদি চান এটা সাইডে রাখবেন, সাইডে কিছু লেখা রাখবেন, রাখেন, নো প্রবলেম, ঠিক আছে। এটা আসলে আপনার উপর ডিপেন্ড করে কি রাখবেন। আচ্ছা আমি 10 দিলাম আর মার্জিন এক্সট্রা অটো করে দিলাম, যাতে মাঝে যায় দেখতে একটু সুন্দর লাগে। আগেরটা হচ্ছে কিন্তু আমরা তৈরি করেছিলাম, আগের যে ক্যারোসেল করেছিলাম জাভাস্ক্রিপ্ট দিয়ে, বাট এটা হচ্ছে বুটস্ট্র্যাপ করে দিছি, আমরা এটা ইউজ করতেছি। মনে হয় যে ইউজের চেয়ে তৈরি করাটাই সহজ ছিল নাকি? আচ্ছা আমরা হচ্ছে এখন এটা আবার একটু রিভিউ দেই, ক্যারোসেলটা কিভাবে করতে হবে। প্রথমে হচ্ছে দেখেন ক্যারোসেল নামে একটা মেইন ক্লাস নিলাম। ও আচ্ছা আর দু একটা বিষয় আছে, এটা একটু দেখিয়ে নি, না দেখালে হচ্ছে আপনারা বুঝতে পারবেন না। ক্যারোসেল ফেড নামে একটা ক্লাস আছে। হ্যাঁ ধরেন আমরা যদি এখানে এই স্লাইডের পরে ক্যারোসেল ফেডটা দিয়ে দিই, ক্যারোসেল ফেড। আচ্ছা আমি প্রথমে সেভ দিলাম না, দেখেন এটা হচ্ছে স্লাইডের মতো এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছে, ঠিক না, মনে হচ্ছে যে টেনে এক পাশ থেকে আরেক পাশে যাচ্ছে। বাট যখন আমি এই ফেড ক্লাসটা ইউজ করলাম তখন হচ্ছে দেখেন ফেডের মতো আসবে, মনে হচ্ছে যে ফেড হয়ে যাচ্ছে, যে ফেড হয়ে অন্যটা এসে পড়তেছে। আচ্ছা একটা ফেড ছিল, আর একটা যেটা আছে সেটা হচ্ছে ক্যারোসেল ডার্ক। লেখাগুলো যদি আপনি কালো করতে চান আপনি এইভাবে করতে পারেন, অথবা এখানে যে মেইন ক্যারোসেল আছে ক্যারোসেল ডার্ক লিখে দিলেই হবে, ক্যারোসেল ডার্ক। এগুলো কালো হয়ে যাবে, মনে হয় সাদাটাই সুন্দর ছিল না? আসলে এটা আপনার পিকচারের উপর ডিপেন্ড করে লেখা কেমন রাখবেন, তো ওইটাই থাক, আমি জাস্ট দেখালাম এটা। আচ্ছা আর একবার আমি ক্যারোসেলটা রিভিউ করতেছি, দেখেন তো প্রথমে হচ্ছে আমরা একটা মেইন ডিপ নিলাম ক্যারোসেল নামে, মেইন ডিপের নামটা কি হবে ক্যারোসেল, ঠিক আছে। তারপরে হচ্ছে ক্যারোসেল ফেড নিতে পারি, স্লাইড নিতে পারি, এটা তো আপনার ডিজাইনের উপর যেগুলো লাগে সেগুলো নেবেন। আর এখানে একটা ডাটা রাইট কখন নিব, যখন হচ্ছে আমরা এই যে ইন্ডিকেটর অথবা নেক্সট প্রিভিয়াস বাটন নিব বা আইকন নিব, তখন হচ্ছে সরি ডাটা রাইট না, তখন হচ্ছে আইডিটা নিব, ঠিক আছে। আর ডাটা রাইট না নিলে ক্যারোসেল কিন্তু কাজ করবে না, ডাটা রাইটটা আপনাদের নিতেই হবে। আর একটা যেটা নিতে হবে এই, আচ্ছা তো মেনলি হচ্ছে আমি আবার বুঝাইতে যাই, আমার হচ্ছে উল্টাপাল্টা লেগে যাচ্ছে। আচ্ছা দেখেন ক্যারোসেল নিলাম, প্রথমে আমি এটুক নিলাম না, আমি হচ্ছে কি নিলাম ক্যারোসেল নিলাম। ক্যারোসেলের ভিতরে কি আছে, ক্যারোসেলের ইনার আছে, ইনারের ভিতরে কিছু আইটেম আছে, ক্যারোসেল আইটেম, আইটেমের ভিতরে একটা ইমেজ নিলাম, তারপরে ইমেজের মধ্যে যদি আমি কিছু লিখতে চাই, ক্যারোসেল ক্যাপশন ক্লাস নিয়ে আমি যা লিখতে চাই সেটা লিখবো। এরকম আমি যেহেতু চারটে আইটেম নিয়েছি এর জন্য আমি চারবার এই 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 ডিপটা কপি করলাম, ক্যারোসেল আইটেম এটা চারটা নিয়েছি এর জন্য চারবার কপি করলাম, নিচের এটা আপাতত স্টপ করে রাখি। আচ্ছা এই যে চারবার নিয়েছি, চারবার ক্যারোসেল আইটেম কপি করলাম, ইজিলি বোঝার চেষ্টা করেন কঠিনভাবে না বুঝে। দেখেন আমি তাহলে কি করলাম, প্রথমে একটা ক্যারোসেল নামে মেইন ডিপ নিলাম, মেইন ডিপ নেওয়ার পরে হচ্ছে যে ডাটা রাইট কি করবে, ক্যারোসেলটাকে রাইট করবে এক পাশ থেকে আরেক পাশে যাবে, এটাও নিতে হবে, ডাটা রাইট নিলাম, আইডি না নিলেও সমস্যা নাই। এখন তারপর হচ্ছে ক্যারোসেল ইনার, ইনারের ভিতরে কি থাকবে, ক্যারোসেল ইনারের ভিতরে হচ্ছে ক্যারোসেল আইটেম, আইটেম নিব, ঠিক আছে। ক্যারোসেল ইনারের ভিতরে আমরা যতগুলো আইটেম লাগবে তত, ক্যারোসেল আইটেমের ভিতরে আমরা যতগুলো ক্যারোসেল লাগবে ওগুলো হচ্ছে নিব, ঠিক আছে। তো ক্যারোসেল আইটেম আমার চারটা লাগবে, এর জন্য আমি চারটা নিলাম, আপনার পাঁচটা লাগলে পাঁচটা নেবেন, দুইটা লাগলে দুইটা নেবেন, একটা লাগলে একটা নেবেন। জাস্ট এটুকু সেভ করে যদি আমি লোড করি তাহলে দেখেন কেমন আসে, জাস্ট লেখাগুলো আসতেছে আর ক্যারোসেলটা যাবে এক পাশ থেকে আরেক পাশে হচ্ছে রাইট হবে, ঠিক আছে। ক্যারোসেলটা রাইট হচ্ছে যেহেতু ফেড দেওয়া আছে এর জন্য ফেড হয়ে যাচ্ছে, যদি ফেড না দিতাম তাহলে স্লাইড হয়ে যেত। এখন ধরেন আপনি বাটনে আনতে চাচ্ছেন এই পাশে একটা এই পাশে একটা, সেক্ষেত্রে আপনি হচ্ছে যে এটুক করবেন, এখানে একটা অ্যাঙ্কর ট্যাগ নেবেন,
এখানে একটা অ্যাঙ্কর ট্যাগ নেবেন, অ্যাঙ্কর ট্যাগের ভিতরে এইচ রেপের ভিতরে ওই যে এখানে এসে একটা আইডি দিয়ে আসবেন, আপনার যে মেইন ক্যারোসেল আছে এখন আইডিটা লাগবে, মেইন ক্যারোসেলের একটা আইডি দিয়ে আসবেন। আইডি দিয়ে আসার পর যেটা করতে হবে সেটা হচ্ছে কি, এখানে একটা ক্লাস নিতে হবে ক্যারোসেল কন্ট্রোল প্রেম নামে, ঠিক আছে। আর ডাটা স্লাইড নামে একটা অ্যাট্রিবিউট নিতে হবে যেটার ভ্যালু থাকবে হচ্ছে, ক্লাস থাকবে হচ্ছে প্রেম। তারপর ওইটার ভিতরে আর একটা স্প্যান ক্লাস নিতে হবে যেটার নাম থাকবে ক্যারোসেল কন্ট্রোল প্রেম আইকন, শেষ। এটা হচ্ছে প্রিভিয়াস এর জন্য, আর নেক্সট এর জন্য সেম, ক্যারোসেল কন্ট্রোল নেক্সট ডাটা স্লাইড নেক্সট, আর ক্লাস থাকবে হচ্ছে ক্যারোসেল কন্ট্রোল নেক্সট আইকন। এখন দেখেন যে আমাদের ওই আইকন গুলো আসবে, এই যে আইকন দুইটা আসছে, এবং আইকন দিয়ে এগুলো কন্ট্রোলও করা যাবে, ক্লিক করলে সামনে নিয়ে যাবে, ঠিক আছে, আর ক্লিক না করলে যে স্বাভাবিক চলতেছে ওইভাবে চলবে। আচ্ছা একটা বিষয় গেল। তারপর হচ্ছে আপনি যদি চান নিচে কিছু আবার বাটনে এই সিম্বলের মতো আনবেন নিচের দিকে, সেক্ষেত্রে হচ্ছে আমরা ক্যারোসেল ইন্ডিকেটর নামে একটা বিষয় নিব, কিছু ইন্ডিকেটর আনবো। ইন্ডিকেটর নিলে একটা ওএল বা ইউএল নিলাম, এটার ক্লাস দিলাম হচ্ছে ক্যারোসেল ইন্ডিকেটরস, ক্যারোসেল ইন্ডিকেটর, যেহেতু অনেকগুলো ইন্ডিকেটর থাকবে ইন্ডিকেটরস দিলাম। তো এখানে এসে এলআই নিব, এলআই এর ভিতর থাকবে ডাটা টার্গেট, এই ডাটা টার্গেটটা থাকবে হচ্ছে ক্যারোসেলের মেইন আইডি, আর ডাটা স্লাইড টু থাকবে জিরো ইন্ডেক্স থেকে শুরু হবে। আপনি দুইটা ইমেজ নিলে জিরো ওয়ান, তিনটা নিলে জিরো ওয়ান টু, চারটা নিলে জিরো ওয়ান টু থ্রি, আর প্রথমটাকে হচ্ছে অ্যাক্টিভ রাখলাম। আপনি যদি চান মাঝে যে কোনোটাকে অ্যাক্টিভ রাখবেন, রাখতে পারেন, সমস্যা নেই। তারপরে ডাটা স্লাইড টু বিষয়গুলো দেওয়ার পরে হচ্ছে দেখেন, এখন যদি সেভ করি, সেভ করে রিলোড দিলে নিচে হচ্ছে কন্ট্রোল এসে পড়বে, এই যে নিচে হচ্ছে কন্ট্রোল এসে পড়ছে। এখান থেকে কন্ট্রোল করতে পারতেছেন অথবা এখান থেকে করতে পারতেছেন, আপনার ইচ্ছা, ঠিক আছে। তো এই হলো, এই ছিল হচ্ছে ক্যারোসেল। আর একটা বিষয় আছে লাস্ট, এটা হচ্ছে ডাটা ইন্টারভাল। আপনি যদি প্রত্যেকটা ইসের ভিতরে ডাটা ইন্টারভাল দিয়ে দেন আইটেমের ভিতরে, সে হচ্ছে কিছু একটা ডাটা ইন্টারভাল করে নেবে, ঠিক আছে। আপনি ডাটা ইন্টারভাল দিয়ে দিতে পারেন, এটা তো একটা নির্দিষ্ট টাইমে যাচ্ছে, বাট আপনি যদি চান যে না আসলে এটা নির্দিষ্ট টাইমে না, এটা হচ্ছে ইসে যাক, কি বলে, এই একটা নির্দিষ্ট সময় পর পর যাক, আপনি সেট করে দিবেন যেটা, হ্যাঁ। তো ডাটা ইন্টারভাল আমরা এটা হচ্ছে ক্যারোসেল আইটেমের ভিতরে অ্যাড করতে পারি, ধরেন আমাদের ক্যারোসেল আইটেম কই আছে, এই যে এটা হচ্ছে ক্যারোসেল আইটেম, হ্যাঁ, এখানে ডাটা ইন্টারভাল অ্যাড করতে পারি। আপনি প্রত্যেকটার জন্য আলাদা আলাদা করতে পারবেন, ডাটা ইন্টারভাল, ধরেন ডাটা ইন্টারভাল দিয়ে দিলাম যে এটা 1 সেকেন্ড পর পর যাক, আচ্ছা আর একটু বাড়াই দিই, 2 সেকেন্ড পর পর যাক, এখানে মিলি সেকেন্ড দিতে হবে, ডাটা ইন্টারভাল 2 সেকেন্ড দিয়ে দিলাম, এটা 2 সেকেন্ড পরে যাবে, তারপরে এটা হচ্ছে, আচ্ছা এটা 1 সেকেন্ড দিয়ে দিই, এটা যাবে ধরে দিলাম আমি 1 সেকেন্ড পর, তারপরেটা যাবে হচ্ছে আরেকটা আইটেম কই, এটা যাবে 2 সেকেন্ড পর, তারপরেটা দিলাম, আপনি ইচ্ছা ইচ্ছা মতো দিতে পারবেন, আসলে এইভাবে তো কেউ দেয় না, সবগুলো একই রকম ইন্টারভাল থাকে। আমি দিলাম বোঝানোর জন্য 3 সেকেন্ড পর যাবে এটা, আর একটা আইটেম কোথায়, এটা যাবে হচ্ছে 4 সেকেন্ড পর, আমি যদি একটু রিলোড দেই তাহলে আপনারা দেখেন, রিলোড দিয়ে একটু ওয়েট করতেছি, প্রথমটা 1 সেকেন্ড পর গেল, 2 সেকেন্ড পর, 3 সেকেন্ড পর, 1 2 3 4, আচ্ছা 4 সেকেন্ড পর, প্রথমটা একটু তাড়াতাড়ি যাচ্ছে, পরেরটা একটু তাড়াতাড়ি, তারপরেরটা একটু দেরি করতেছে 3 সেকেন্ড, তারপরেরটা হচ্ছে 4 সেকেন্ড, ঠিক আছে। আপনি ইচ্ছা করলে কন্ট্রোল করতে পারবেন, আসলে এইভাবে তো করে না, আমি সবগুলো একই রকম রাখি, ধরে 3 সেকেন্ড করে রাখলাম, 3 সেকেন্ড আছে, এইটাও 3 সেকেন্ড করে দিই, এই হচ্ছে আমাদের ক্যারোসেল। আচ্ছা এখন হচ্ছে একটু নাম প্রেজেন্টটা করে নেই, কারণ ল্যাপটপের চার্জের অবস্থা ভালো না, যে কোনো সময় যে কোনো কিছু ঘটে যেতে পারে, আমরা নাম প্রেজেন্টটা করে প্র্যাকটিস করার জন্য আমি টাইম দিতেছি আপনাদের। নাম প্রেজেন্টের সময় সবাই কথা বলে, বাট এমনি যখন জিজ্ঞেস করি তখন কেউ কথা বলে না, ইয়েস স্যার, তখন তো কথা না বললে আমি অ্যাবসেন্ট দিয়ে দিব, এর জন্য না না স্যার, কিসে স্যার, না এই জন্যই,
না স্যার, আসলে যারা পারে বেশি তারা উত্তর দিলে ভালো হয়, আমরা আছি চুপ করে। আমরা আছি টুকটাক না। কালকে গিয়েছিলাম না? কালকে ছিলেন না কেন স্যার, কালকে ঢাকা গেছিলাম স্যার, আমি সরি স্যার, কালকে সারাটা দিন ঢাকা। আচ্ছা সমস্যা নেই, কাজ থাকলে তো যাবেই না। আচ্ছা জি এমনি স্যার, আমিনুল দুই ইসলাম দিন স্যার গেছে কি বলে। আছেন? নাই। রাজীব মিয়া আছেন, তারপর সাজ্জাদ হোসেন হাসিব নাই, এমনি আরিফুল ইসলাম নাই, ইলিয়াস মামু আছেন, শাহিন দেওয়ান নাই। ওনার কি হয়েছিল? উনি তো আর জয়েন করে না। মাহদিজুম সামি আছেন, তারপর হচ্ছে স্বাগত করিম। আচ্ছা এই লোকটার আজকে কথা শুনি নাই। স্বাগত করিম কি আছে? নাই আজকে স্যার। এর জন্যই তো বলি কে যেন কথা বলতেছে না। জি স্যার, আজকে ঠান্ডা অনেক। করিম ভাই তো ভালো স্টুডেন্ট। আচ্ছা তারপর হচ্ছে ফয়সাল আহমেদ আছেন? আছেন। তারপর হচ্ছে মেহেদি হাসান আছেন, জাহিদুল ইসলাম জিহাদ আছেন, আছেন না জাহিদুল ইসলাম জিহাদ? নাকি আন্দাজ দিয়ে দিলাম? জাহিদুল ইসলাম জিহাদ। আচ্ছা আজকে তো ওনার কথা শুনলাম না। উনি কি শুরুতে ছিল? হ্যাঁ এই যে এখন জি হ্যাঁ স্যার, শুরুতে তো ছিল, মনে হয় ছিল স্যার। শুরুতে ছিল, হয়তো বা কারেন্ট চলে গেছে। আচ্ছা থাক, আমি দেখছি ওনাকে, হ্যাঁ, এটুকুই অনেক বুঝতে প্রবলেম এমনি। দেখা দিয়েছে। জহিরুল ইসলাম নাই, তারপর হচ্ছে আব্দুর রহিম নাই, ইসমাইল হোসেন আছেন, তারপর হচ্ছে সাজ্জাদ হোসেন নাই, মিজানুর রহমান কে আছেন? আজকে তো দেখলাম না ওনারে, আজকে স্যার প্রেজেন্ট কম। অনেক কম, আমি সহ 13। আচ্ছা মিজানুর রহমান নাই, তারপরে হচ্ছে এমডি শাহরিয়ার হোসেন আছেন, আব্দুল মজিদ আছেন নাই, সঞ্জয় দাস আছেন, তারপর জি স্যার, চৌধুরীপন চাকমা নাই, জহিরুল ইসলাম, জহিরুল ইসলাম আছেন? জহিরুল ইসলাম, জহিরুল ইসলাম কি ছিল? ছিল না মনে হয়, খেয়াল নাই। আচ্ছা নাই, জহিরুল ইসলাম নাই আজকে। তারপর হচ্ছে রেকে আব্দুল্লাহ আছেন? আব্দুল্লাহ আচ্ছা এখন জয়েন করলেন। আচ্ছা আব্দুল্লাহ হচ্ছে আছেন, তারপরে হচ্ছে এমডি শাহাদাত হোসেন আছেন? বিশাল আছে, আজিজুল ইসলাম আছেন, আহমেদ রুবেল আছেন। ঠিক আছে দেখেন আরো মিসিং গেল কিনা, আমি কিন্তু অ্যাবসেন্ট দিয়ে দিতেছি, পরে আর কাজ হবে না। স্যার আমারটা দিছেন, করুন অবস্থা স্যার, কারেন্টে আপনারটা দিছি, আপনার নাম দিছি, দেখেন স্ক্রিন তো দেখা যাচ্ছে না? এমডি আমিরুল ইসলাম তারেক স্যার নাই, ভাই। তারপর হচ্ছে সাজ্জাদ হোসেন হাসিব নাই, আরিফুল ইসলাম নাই, শাহিন দেওয়ান নাই, স্বাগত করিম সুফল নাই, তানভীর হাসান নাই, এটা কে ফাতেমা আক্তার নাই, নার্গিস আক্তার নাই, এমডি জহিরুল ইসলাম নাই, তারপর হচ্ছে আব্দুর রহিম নাই, তারপর সাজ্জাদ হোসেন নাই, তারপর হচ্ছে মিজানুর রহমান নাই, এমডি উজ্জ্বল হোসেন নাই, বেশিরভাগই তো নাই, আব্দুল মজিদ নাই, ইউনুস খান নাই, এরা তো আসেই না, তারপর চৌধুরীপন চাকমা নাই, উনি কিছুদিন যাবৎ জয়েন করেন, এমডি জহিরুল ইসলাম নাই, তো থাকে সব সময়, আজকে আবার নাই কেন? সাব্বির আহমেদ নাই। আচ্ছা ঠিক আছে সবারটা দেওয়া শেষ, এখন আপনারা যেটা করবেন এই ক্যারোসেলের আমি কোড দিয়ে দিতেছি, এটা হচ্ছে প্র্যাকটিস করেন।